উপস্থিত বাইকে স্বাগত আমার চ্যানেলে আমি এখন যে বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত কোষে দেখি একুশ লগারিদম এই চ্যাপ্টার আমি এক থেকে পাঁচ পর্যন্ত করিয়ে দিয়েছিলাম এই এই ভাটে আমি ছয় দেখ থেকে অঙ্কগুলো করাবো তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ এ ধরনের ভিডিও আমি বানাই যাতে করে বিভিন্ন ক্লাসের অঙ্কগুলো তোমরা ঘরে বসে বুঝে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে আমি আগের ভিডিও লিঙ্ক তোমরা মন গেলে তোমরা এই পাঁচ পর্যন্ত অঙ্কগুলো দেখে নিতে পারো তাহলে আমি এখন শুরু করছি দাগের অঙ্ক থেকে তাহলে প্রথম হচ্ছে ছয়ের দাগে এক একটা ছয় ধাগে এক একটা কি বলছে দেখো বলছে যদি লগ এক্স প্লাস ওয়াই বাই পাঁচ সমান একের দুই লগ এক্স প্লাস লগ হয় তাহলে দেখাই যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান তেইশ ঠিক আছে তাহলে কি বলছে লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ সমান দুই লগ এটা আমাকে দিয়ে দিয়েছে ওকে তাহলে দেখো এইখান থেকে আমি কী পাই তাহলে অতএ লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এটা সমান একের দুই লগের নিয়ম অনুযায়ী এটা কী হয় লগ এক্স প্লাস লগ ওয়াই সমান কী হয় লগ এক্স ওয়াই তাই তো কোন সূত্রটা কাজে লাগালাম এটা হচ্ছে লগ এম প্লাস লগ এন সমান লগ এম এন এই একটা সূত্র আছে যে সূত্রগুলো আমি বেসিক ধারণা অফ লগারিদম একটা ভিডিও বানিয়েছি সেটাই এই সূত্রগুলো বিষয়ে আলোচনা করেছি তোমরা মন গেলে ওই ভিডিওটা আমার দেখতে পারো আমি এই লিঙ্কগুলো এই ভিডিও ডেস্টিনেশান সব দিয়ে দেবো ঠিক আছে তাহলে লগ এক্স প্লাস লগ ওয়াই সমান কী হবে লগ এক্স ওয়াই ওকে এবার দেখো তাহলে অতএব লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এটা সমান কী হলো লগ এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ এটা কোন সূত্রটা লাগালাম এটা হচ্ছে লগ হ্যাঁ লগ এম টু দি পাওয়ার সি সমান সি লগ এম এই একটা সূত্র আছে সেই সূত্রটা লাগিয়েছি ঠিক আছে লগ এম টু দি পাওয়ার সি সমান সি লগ এম তাহলে এই হাফটা এই এক্স ওয়াই টু দি পাওয়ার হয়ে যাবে তাহলে এখানেও দেখো লগ এক্স প্লাস ওয়াই বাই ফাইভ এটা সমান কি হলো লগ এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ তালে এদিকে লগ ওইদিকে লগ কেটে যায় তাহলে কি হয় তাহলে অতএব x + y / 5 এটা সমান হয়ে যায় xy টু দি পাওয়ার হাফ তাহলে এপার দেখো এপার কি হয় তাহলে অতএব xy x অতএব x + y এটা সমান কি হলো 5 ইন্টু এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ তাহলে এবার উভয় পক্ষকে বর্গ পাই উভয় পক্ষকে বর্গ করে পাই যদি উভয় পক্ষকে বর্গ করে দিই কী হবে তাহলে এই দিকটা বড় করলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে আর ওই দিকটা কি হয়ে যাবে পাঁচ পাঁচে পঁচিশ আর এক্স ওয়াই টু দি পাওয়ার হাফ এটা বর্গ করলে হাফটা উঠে যাবে শুধু এক্স ওয়াই হয়ে যাবে ঠিক আছে

এবার এই এক্স ওয়াইটা যদি এদিকে নিয়ে আসো ভাগ হয়ে যাবে সেই ভাগটা হলে কী হবে তাহলে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই হয়ে যাবে এটা সমান তেইশ এখানে দেখো ওপরে দুটো এক্স নিচে একটা এক্স তাহলে উপরে দুটো এক্সের সঙ্গে একটা এক্স কেটে গেল নিচে একটা এক্স ওপরে দুটো ওয়াই একটা ওয়াই কেটে গেলো তাহলে এই জিনিসটা কী হলো ও এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এটা সমান তেইশ তাহলে এটা প্রমাণ করতে দিল তাহলে এটা প্রমাণ হয়ে গেলো তাহলে দেখাটা লিখে দাও প্রমাণিত আশা করি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে আমি পরবর্তী যদি সমান চোদ্দ এ স্কোয়ার বিস্কোয়ার হয় তাহলে দেখাই যে লগার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে এটা সমান যদি এটা হয় তাহলে এটার সমান এটা দেখাতে বলেছে আমি উল্টো দিক থেকে করি আমি ধরে নিচ্ছি এটার সমান এটা তাহলে এটা সমান এটা ধরে যদি আমার এইটা আসে তাহলে আমার এইটা হয়ে গেল তাহলে আমি উল্টো দিক থেকে ধরছি ওকে আমি কি ধরছি দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা ধরে নিচ্ছি তাহলে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান দিয়ে দিয়েছে কত লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে অতএব লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান দেখো বি হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস এই দুইটা এইদিকে গেলে লগের ভেতরে ঢুক ঢুকিয়ে দিলে কি হবে দুই স্কোয়ার হয়ে যাবে লগের নিয়ম অনুসারে তাহলে এটা হবে টু স্কোয়ার তাহলে এরপর দেখো এটা সমান কি হবে লগ লগের নিয়ম অনুসারে এই তিনটে গুণ হয়ে যাবে তাহলে কি গুণ হবে এ বি আর দুই স্কোয়ার মানে চার তার মানে কি হয়ে যাবে লগের নিয়ম অনুসারে এ গুণিত বি গুণিত দুই দু গুণের চার দুই স্কোয়ার মানে চার হয় তার মানে জিনিসটা কি হলো অতএব লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান হলো কত লগ ফোর এদিকেও লগ এদিকেও লগ কেটে যায় তাহলে জিনিসটা কি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান হয়ে গেল ফোর এ বি ঠিক আছে এদিকে লকটা একটু তাহলে এবার উভয় পক্ষকে যদি বর্গ করে পাই উভয় পক্ষকে যদি বর্গ করে দাও তাহলে কি হবে লেখো উভয় পক্ষকে বর্গ করে পাই কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান ফোর ই বি তার স্কোয়ার তাহলে অতএব এটা স্কোয়ারে ভেঙলে কী হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটা সমান হবে কত চার চারে ষোলো এ স্কোয়ার বি স্কোয়ার ওকে তাহলে অতএব এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান ষোলো স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার বি স্কোয়ারটাও দিয়ে গেলে মাইনাস টু স্কোয়ার বি হয়ে যাবে তাহলে অতএেম এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান ষোলো থেকে ষোলো স্কোয়ার বি স্কোয়ার থেকে টু স্কোয়ার বি স্কোয়ার বাদ দিলে চোদ্দো স্কোয়ার বি স্কোয়ার তাহলে উল্টো দিক থেকে ধরে আমি দেখতে পাচ্ছি কি এলো এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান চোদ্দ স্কোয়ার স্কোয়ার তাহলে দেখো আমাকে কি বলেছিল এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান চোদ্দ স্কোয়ার্কোয়ার হলে দেখাই যে লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লগ এ প্লাস লগ বি প্লাস টু লগ টু তাহলে আমি ধরে নিয়েছি এইটা সমান এইটা সেই দিক থেকে প্রাণ হয়ে গেল কি এটা সমান এটা তাহলে আমার প্রমাণটা হয়ে গেল তাহলে ব্যাকেটে লিখে দেবো প্রমাণিত ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ এইখানে কোন সূত্রটা লাগালাম বলতো সেই এইদিকে যে সূত্রটা লিখেছিলাম লগ এম প্লাস লগ এন সমান লগ এম এন হ্যাঁ এখানে দুটো ছিল বলে দুটো গুণ হয়ে গেছে হ্যাঁ এইখানে কটা হচ্ছে এখানে আছে তিনটে এ বি আর টু স্কোয়ার তার মানে এই তিনটি গুণ হয়ে যাবে ওকে তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটা একবার দেখে না ভালো করে তাহলে পরবর্তী অঙ্কে আমি যাচ্ছি পরেরটা একটা কি বলি দেখো বলছে যদি লগ এক্স বাই ওয়াই প্লাস জেড সমান লগ ওয়াই বাই জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই হয় তাহলে দেখাই যে এক্স ওয়াই জেড সমান ওয়ান তাহলে এটা সমান এটা সমান এটা দিয়েছে তাহলে যেটা দিয়েছে সে নাম লিখি দিয়েছে কি লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড এটা সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই ঠিক আছে এটা সমান আমি কে ধরি কে ধরলাম এটা সমান এটা সমান এটা সমান কে ধরলাম তাহলে কি না হলো তাহলে অতএব লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান কে তাহলে এখান থেকেই পাচ্ছি তাহলে অতএব লগ এক্স সমান কী হলো কে ইন্টু ওয়াই মাইনাস জেড এটা এক নম্বর তাহলে এটা সমান যদি কে হয় তাহলে লগ এক্স সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড হয় এবার এটা সমান কে ধরছি তাহলে অতএব যদি লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান যদি কে হয় তাহলে কী হয় তাহলে লগ ওয়াই সমান হয়ে যায় কে ইন্টু জেড মাইনাস এক্স এটা দু নম্বর ওকে এবার এটার সমান যদি কে হয় যদি লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই সমান যদি কে হয় তাহলে এখান থেকে কী পাই লগ জেড সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা সমান তিন হল এবার দেখো আমি এক প্লাস দুই প্লাস তিন করে পাই এক প্লাস দুই প্লাস তিন করে পাই কী পাচ্ছি লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সমান কে ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস কে ইন্টু জেড মাইনাস এক্স প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই ওকে অতএব এবার দেখো লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড সমান কি হয় লগ এর নিয়ম অনুসারে লগ এক্স ওয়াই জেড হয়ে যায় সূত্রটা আগে লিখে দিয়েছি এটা সমান কি হলো কে এর সঙ্গে ওয়াই গুণ করলে কে ওয়াই কে এর সঙ্গে জেড গুণ করলে কে জেড এর সঙ্গে এখানে জেড গুণ করলে কে

জিরো মানে কি জিরো হচ্ছে লগ ওয়ান এটা নিয়ম কারণ কি কারণ এখানে হচ্ছে লগ ওয়ানের মানটা হচ্ছে সবসময় জিরো ঠিক আছে লগ ওয়ানের মানটা হচ্ছে জিরো তাহলে জিরোর জায়গায় লিখে দিয়েছি লগ ওয়ান ওকে তাহলে এবার দেখো এইখানেও লগ এখানেও লগ কেটে যায় তাহলে কী হলো ব্যাপারটা এক্স ওয়াই জেড সমান ওয়ান এটাই প্রমাণ করতে দিয়েছিল তাহলে ব্যাপারটা লিখে দিলাম প্রমাণিত তাহলে এটা কেটে কুটে সব জিরো হয়ে গেল হ্যাঁ এবার দেখো জিরো মানে কত লগ ওয়ান কারণ লগ মানটা সবসময় জিরো হয় তাহলে এদিকেও লগ এদিকেও লগ কেটে যায় তাহলে এক্স ওয়াই জেড সমান ওয়ান এটাই ওয়ান করতে দিয়েছিল তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা একবার দেখে নাও ভালো করে পরবর্তী অঙ্কে আমি যাচ্ছি আটেরটা আট কি বলেছে দেখো বলেছে যদি লগ এক্স বাই বি মাইনাস সি সোমার লগ ওয়াই বাই সি মাইনাস এ সমেড বাই এ মাইনাস বি হয় তাহলে এ বি সি হ্যাঁ সরি এ আর বি এই দুটো পোয়ান করতে দিয়েছে হ্যাঁ প্রথম এর পোয়ানটা করব করবো তারপর বি এর করবো তাহলে আমি আর্টের প্রথম যেটা দিয়েছে সেটা লিখিনি দিয়েছে আমাদেরকে দিয়েছে লগ এক্স বাই বি মাইনাস সি এটা সমান লগ ওয়াই বাই সি মাইনাস সমান লগ জেড বাই এ মাইনাস বি তাহলে আগের অঙ্কের মধ্যে এটা সমান কে ধরো তাহলে কী জিনিসটা হলো জিনিসটা হলো এটা হয় ওকে এরপর দেখো আমি উভয় পক্ষকে যদি বি মাইনাস সি দিয়ে গুণ করি এদিকে পক্ষকে বি মাইনাস সি দ্বারা গুণ করে পাই কি পাচ্ছি তাহলে অতএে বি মাইনাস সি ইন্টু লগ এক্স সমান কে ইন্টু বি মাইনাস সি সরি বি প্লাস সি দিয়ে গুন করছি হ্যাঁ কেন বি প্লাস সি দিয়ে গুন করছি পরে বুঝতে পারবে তাহলে বি মাইনাস সি ইন্টু প্লাস সি এটা তাহলে অতএব এই বি প্লাস সিটা লগের ভেতরে যদি ঢুকিয়ে দিই তাহলে এটা টু দি পাওয়ার হয়ে যাবে তাহলে লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি এটা সমান কি হলো লগ এক্স টু বাই বি প্লাস সমান হলো কে ইন্টু বি মাইনাস মানে বি স্কোয়ার এটা হয় এটা এক নম্বর দিয়ে রেখ এবার দেখো লগ ওয়াই বাই সি এটা সমান যদি কে ধরি হ্যাঁ তাহলে কি হচ্ছে তাহলে অতএব লগ ওয়াই সমান কে ইন্টু সি হয় এবার একে উভয় পক্ষকে সি প্লাস এ দিয়ে গুণ করো উভয় পক্ষকে সি প্লাস এ দ্বারা গুণ করে পাই কি পাচ্ছি বি সরি সি মাই হ্যাঁ সি প্লাস এ ইন লগ ওয়াই এটার সমান কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ এবার দেখো এইটা লগের নিয়ম অনুযায়ী যদি ভেতরে ঢুকে দিই তাহলে কি হয় লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ এটা সমান হয়ে যায় কে ইন্টু সি স্কোয়ার মাইনাস দু নম্বর এরপর লগ জেড বাই এ মাইনাস বি সময় যদি কে ধরি লগ জেড বাই এ মাইনাস বি সমান যদি কে ধরি তাহলে দেখো তাহলে অতএব লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি হয় এবার একে উভয় পক্ষকে উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা গুণ করে পাই গুণ করে পাই কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু লগ জেড সমান কে ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে তাহলে অতএব এই যদি লগে ভেতরে টুকিয়ে দিই লগের নিয়ম অনুসারে কী হয় লগ জেড টু দি পাওয়ার এ প্লাস এটা সমান কে কী হয় কে এ এটা তিন নম্বর নাম দিচ্ছে এবার এক প্লাস দুই করে পাই এক প্লাস প্লাস তিন করে পাই কি পাচ্ছি হম লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস प्लस लॉग z टू द पावर a प्लस b এটা সমান কি হয়ে যাবে সমান হয়ে যাবে a k * b2 - c2 + k * c2 - a2 + k * a2 - b2 এটা হই যাবে ওকে এবার দেখো এটা প্লাস এটা প্লাস এটা তাহলে লগের নিয়ম অনুসারে কী হয় লগ লগের নিয়ম অনুসারে হয় এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার পি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি এটা সমান কী হলো এটা যদি গুণ করে দাও

ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস এটা সমান কি হলো দেখো এইখানে দেখো কে বি স্কোয়ার প্লাস কে বি স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার কেটে যায় মাইনাস kc স্কোয়ার প্লাস কে সি স্কোয়ার কেটে যায় মাইনাস কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার কেটে যায় তাহলে এটা হলো 0 ঠিক আছে তাহলে অতএব লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি জিরো মানে কত লগ ওয়ান তাহলে এদিকে লগ আবার এদিকে লগ কেটে যায় তাহলে জিনিসটা কী হলো অতএব এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি এটা সমান হয়ে গেল ওয়ান তাহলে এটাই পান করতে দিয়েছিল প্রমান তাহলে কেন এইখানে বি মাইনাস সি বি প্লাস সি দিয়ে গুণ কর গুণ করেছি এবার বুঝতে পেরেছ কেন এখানে বি প্লাস সি দিয়ে গুণ করেছি কারণ এখানে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি সমান ওয়ান পয়েন্ট করতে বলেছে বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ হুম এটা আটের আমি করলাম এ একটা এপার কি করব বি একটা হুম দেখো বিয়েরটা প্রমাণ করার জন্যে হ্যাঁ এখানে কী ছিল হ্যাঁ আমি একবার লিখছি আটের বি কী দিয়েছিল সেটা ধরি লগ এক্স বাই বি মাইনাস সি সমান লগ আচ্ছা আমি ও ওই দিকের পাতায় অঙ্কটা করছি তাহলে যেটা দিয়েছিল সেটা আবার লিখি বিয়ে ছিল হচ্ছে লগ এক্স বাই বি মাইনাস সি সোমান লগ ওয়াই বাই সি মাইনাস এ সোমান লগ জেড বাই এ মাইনাস বি সমান দিয়েছিল তোমাদেরকে বিয়ের কী করতে যে সেটা ভালো করে দেখো বিএর প্রমাণ করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু সিটি সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ওয়ান ঠিক আছে তাহলে আগের অঙ্কের মতো নেই এটা সমান কে ধরি তাহলে সময় কে ধরলে তাহলে অতএব লগ এক্স কে বি মাইনাস সি ঠিক আছে এবার উভয় পক্ষকে এখানে গুণ করছি কত যে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা গুণ করছি এত দ্বারা গুণ করে এত দ্বারা গুণ করে পাই তাহলে গুণ করছি তাহলে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস ইন্টু লগ এক্স এটা সমান কে ইন্টু বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা হয় তাহলে অতএব এটা যদি লগের ভেতরে ঢুকিয়ে দাও তাহলে পাওয়ার হয়ে যাবে তাহলে জিনিসটা কী হবে লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা সমান কে ইন্টু দেখো এটা বি কিউ মাইনাস সি কিউবের সূত্র বি কিউ মাইনাস সি স্কুয়ের সূত্রটা কি বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার তাহলে এটা বি কিউ মাইনাস সি কিউবের সূত্র তাই তো তার মানে এটা সমান কি হয়ে যায় বি কিউ মাইনাস সি কিউব এটা এক নম্বর আবার দেখো লগ ওয়াই বাই সি মাইনাস এ এটা সমান যদি কে ধরো তাহলে জিনিসটা কি হবে লগ ওয়াই সমান কে ইন্টু এ তাই তো তাহলে অতএব এবারে লেখো উভয় পক্ষকে হ্যাঁ এখানে গুণ করা হচ্ছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার এত দ্বারা পাই তাহলে কে ইন্টু সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার তাহলে অতএব এটা লগের নিয়ম অনুসারী ভেতরে ঢুকিয়ে দিলে কি হয় লগ ওয়াই টু প্লাস সি এ প্লাস স্কোয়ার সমান কে ইন্টু সি মাইনাস এ কিউ তাই তো তাহলে নাম দাও দুই এবার দেখো যদি লগ জেড বাই এ মাইনাস সমান যদি কে ধরো কে ধরলে কী হবে এটা সমান কে হলে লগজেড সমান কে ইন্টু এ মাইনাস বি হবে এবার একে উভয় পক্ষকে উভয় পক্ষকে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ করে পাই তাহলে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু লগ জেড সমান কে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাই তো তাহলে লগের নিয়ম অনুসারে যদি ঢুকিয়ে দিই তাহলে কী হবে লগ জেড টু দিব আর এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কে সূত্রটা কী হবে এ কিউ মাইনাস বি এটা তিন নম্বর এবার আগের নিয়ম অনুসারে এক প্লাস দুই প্লাস তিন করে পাই কি পাচ্ছি লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস স্কোয়ার প্লাস লগ জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটা সমান কী হলো জিনিসটা কি না হলো জিনিসটা না হলো কে ইন্টু মাইনাস সিকিউ প্লাস সিকিউ মাইনাস এ প্লাস কে মাইনাস বি কিউ এবার দেখো এইটা লগের নিয়ম অনুসারে কী হয় তাহলে অতএব লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এটা সমান এবার কেগুলো যদি সব গুণ করে দাও তো কী হবে কে ইন के बी क्यूब माइनस के सी क्यूब प्लस के क्यूब माइनस क्यूब प्लस क्यूब माइनस के बी कि्यूब तैर देखो प्लस के ब्यूब माइनस केटे जाए माइनस के सिक्यूब प्लस के सी कटे जाए माइनस केटे जाए किटे कुटे अत লগ এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান জিরো জিরো মানে কত লগ ওয়ান তাই তো জিরো মানেই হচ্ছে লগ ওয়ান তাই তো এইটা সমান কি হলো কেটে কোটে জিরো হলো জিরো মানেই লগ ওয়ান তাহলে এদিকেও লগ এদিকেও লগ তাহলে কেটে যায় তাহলে লগ গুণ কেটে গেলে কি হয় অতএব এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হয়ে যায় ওয়ান তাহলে এটা প্রমাণিত হয়ে গেল ঠিক আছে তাহলে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো হুম তাহলে আজ এই পর্যন্তই থাক পরবর্তীকালে আমি বাকি অঙ্কগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো